চার বছরের সংসার, তার মধ্যে এক ছেলে সন্তানের জন্ম। তারই ফাঁকে গৃহবধূ একের পর এক পরপুরুষের প্রেমে হাবুডুবু খেয়ে সংসার এবং ছেলে সন্তানের সুখ দূর দেবের পুরুষের সাথে সংসার করার পরিকল্পনা। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায়। গৃহবধূর স্বামী সংসার ত্যাগ করে পরপুরুষের সাথে চলে যায়। গৃহবধূ ফাতেমা বেগম অভিযুক্তাকে আশ্বাস দিয়েছিল বিয়ে করার, তাই সে সংসার ত্যাগ করে তার কাছে ছুটে এসেছে। মোজামিল ছেলেটা, তার সাথে আমি আজকে এক বছর ধরে কথা বলতেছি। কথা বলার মধ্যে মধ্যে তো ঝগড়া হয়েছে। সে আমার কইছে বিয়ে শাদি কথা, কইছে বিয়া করবো, তারপরে কইছে করতো না। করে যখন বাড়ির মানুষ জানছে, তখন সে আমার সাথে এক মাস কথা বন্ধ করে দিছে। তারপর আবার সে আমার সাথে কথা বলছে। কথা বলার পরে সে আমার কইছে বিয়ে শাদি করবো। তারপরে আমার ও সে একটা মোবাইলও কিনে দিছে। তারপর মোবাইলটা আমরা বাড়ির সবাই জানছে, মোবাইলটা তার কাছেই। তার সাথে আমি অতদিন কথা বলতেছি, বিয়ে শাদি কথা বলছে, বাড়িতে সবাই শুনছে। শোনার পর আমি কইছি যে তার ভাত আমি খামো না, আমি তার ভাত খামো। আপনার প্রথম বিয়ে হয়েছে কার সাথে? সম্পর্কটা কতদিন হয়েছে আপনার? এখন নতুন সম্পর্কটা যে এক বছর। এই কি আমি আশ্বাস দিয়েছি বিয়ে করবো? এখন কি আপনি আগে সংসার করতেন না? কার সাথে সংসার করবেন এখন? এই কি মানতে রাজেন এখন? এখন সে বলে বিয়ে করতো না। এখন আপনি কি করছেন?